ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ودير كتش بيه اتكاد باي برشنو كريتين كنجان تيتي اتشين جي কোরআন অথবা আম্মা অথবা আমপারা যেটাতে কোরআনে আয়াত রয়েছে সুরা হোক অথবা পারা বিশিষ্ট হোক অথবা কোরআন হোক তো সেগুলো যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেবা সেটা কিভাবে কি করতে হবে সংরক্ষণ অথবা সেটাকে কিভাবে তার মর্যাদা রক্ষা করা যায় তো এই ব্যাপারে বলবো আমাদের হানাফি মজহাব এবং হাম্বালি মজহাব চারটা প্রসিদ্ধ মাঝহাবের মত হল তাদের মধ্য থেকে দুইটি মত হল অর্থাৎ হানাবিলা এবং হানাফিয়া হানাফি এবং হাম্বালি মাঝহাবের মত হল সেটাকে মাটিতে দাফন করে দিতে হবে আইয়ুদ ফানাফি তোরাফ সেটা মাটিতে দাফন করে দিতে হবে সংরক্ষণ করার জন্য মর্যাদা রক্ষা করার জন্য যেমন কায়াহানা ফিগন বলছেন আল মুসাহফ ই দা সর আবিহাল ইন লা ইউ কোরা ও ফি মুসলিম হ্যাঁ আদুরুল মুখতার আদুরুল মুখতার একটি বিখ্যাত তাদের ফিকা গ্রন্থ সেটার প্রথম খণ্ডের একশো তো নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে যদি কোনো মুসাহাফ অর্থাৎ কোরানের পাণ্ডুলিপি সেটা কোরআন যেটা আমরা কোরআন বুঝি সেটা যদি এমন অবস্থায় পৌঁছে যে এটা পরা যাচ্ছে না মানে সেটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে যেভাবেই আমরা বুঝি না কেন তাহলে সেটাকে দাফন করে দিতে হবে যেমনিভাবে মুসলিমকে দাফন করা হয় অর্থাৎ মুসলমানকে যেভাবে সংরক্ষণ করার জন্য তার সম্মান বজায় রাখার জন্য মৃত্যুর পরে দাফন করে দেওয়া হয় সেটাকেও ওই অবস্থায় দাফন করে দিতে হবে এটা হাম্বালি মাজা হানাফি মাঝহের ফোকাহাদের বিখ্যাত গ্রন্থ দুরুল মোখতারে এসেছে

আল কাশাফুল কানা কাশাফুল কাশাফুল কানা গ্রন্থের এক নম্বর খণ্ডের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় হাম্বালি মাঝহাবের মত ইমাম আহমেদ বিন হাব্বল তিনি বর্ণনা করেন যে একবার আবুল জৌজা তার মোসাহাফ সেটা কোরআন করার অনুপযোগী হয়ে গিয়েছিল তখন সেটাকে তিনি দাফন করেছিলেন মসজিদের ভিতরে হ্যাঁ তখন তো মসজিদ আপনার মাটির ছিল এরকম পাকা করা ছিল না তখন মসজিদের ভিতরে দাফন করেছেন কেন যেহেতু কোরআনটা সম্মানিত এটা এমন একটা জায়গায় দাফন করতে হয় যেটা যেখানে মানুষ সেটাকে অপমান করবে না তার উপর কোনো ধরনের অত্যাচার হবে না সেই জন্য তিনি সেটা মসজিদে দাফন করেছিলেন এবং মসজিদে দাফন করার এখন সুযোগ নেই তখন সুযোগ ছিল آه، ابن تيمية رحمه الله بلتن وأما المصحف الأتيق والذي تخرق وصار بحيث لا ينتفع به بالقراءة فيه فإنه يدفن في مكان يصان فيه كما أن كرامة بدن المؤمن دفنه في موضع يصان فيه تنية المجمع الفتوى باشن নম্বর পৃষ্ঠায় তিনি যে যদি কোনো পুরাতন মুসাফ হয় যেটা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে যেখান থেকে আর তেলাওয়াতের উপকার নেওয়া যাচ্ছে না তাহলে সেটাকে এমন একটা জায়গায় ভালো জায়গায় সংরক্ষিত জায়গায় সেটাকে দাফন করে দিবে যেমনিভাবে একজন মৌমিনের দেহকে সংরক্ষিত স্থানে আমরা দাফন করে থাকি ওরকম দাফন করে দেবে এছাড়াও আরও কিছু মত রয়েছে যে সেটাকে পানিতে ভাসিয়ে দেওয়া যায় অথবা আপনার যখন পরবেন পরার পরে অনেক সময় হ্যাঁ নুসখা এটা দেখা যায় যে কি বলে ওই যে অক্ষর বুঝা যায় তো এটা একটু গুঁড়ো করে বা মিশিয়ে দিবেন যাতে করে লেখা অনেক সময় একটা পৃষ্ঠে আপনি পড়ালেন দেখবেন এটা ছাপটা দেখা যায় তো এটাকে আপনি এমনভাবে ইয়ে করবেন যাতে করে এটার ছাপটা না বুঝা যায় আর কোরআন এটা আপনার যে পুরানো যায় সংরক্ষণ করার জন্য সেটা হলো সেই বোখারিতে যে হাদিসটা রয়েছে চার হাজার নয়শো আটাশি নম্বর হাদিস যে ওসমান রাজি আল্লাহ যখন কোরআন ওনার যুগে যখন কোরআনকে কোরআনের মধ্যে অনেক এখতেলাফ দেখা গেল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কোরআন তখন তিনি হাফসারাদি আল্লাহ তালাতিন প্রস্বা মিস্ত্রি হাফসার কাছে তিনি খবর পাঠালেন যে আমার কাছে আপনার কাছে যে নুসকাটি রয়েছে সেটা আপনি আমার কাছে দেন যাতে করে আমি এটাকে সংশোধন করে সব জায়গায় পাঠিয়ে দিতে পারি তখন তিনি হাফসার আদি আল্লাহ তাল কাছ থেকে মূল কপিটা নিয়ে এটার থেকে অনেকগুলো কপি করেন এবং বাকি যে কপিগুলো তখন ছিল যেগুলোর মধ্যে এখতলাপ সেগুলো তিনি পুরিয়ে দিয়েছিলেন এটা শৈবো রয়েছে চার হাজার নশো আটাশি নম্বর হাদিস তো সেভাবে আমরাও এরা এটা সংরক্ষণের জন্য ইনশাআল্লাহ সেগুলো করতে পারবো তবে খেয়াল রাখতে হবে যে লাইউ মিনাল আউরাক হ্যাঁ শেখ হোসাইন রহিমা বলছেন যেটা সৌদি আরবের একটা ফতুয়ার কিতাব রয়েছে ফতুয়া নুরুন আলাদ্দার সেটার ষোলোতম খণ্ডের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে লাইউব কাকাতন মিনাল আওরাক যেন সেটার কোনো ধরনের চিহ্ন না থাকে পৃষ্ঠার মধ্যে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে আপনি ওই ছাইগুলো দাফনও করে দিতে পারেন অথবা নদীতে ভাসিয়েও দিতে পারেন অর্থাৎ সংরক্ষণ করলেন আর কি তো আল্লাহ আলম বেহাদ সাহাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ